রাজ্যে আরো একটি দুর্দান্ত জবের আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেকটা গ্রামে, রাজ্যের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করে দেওয়া হয়েছে। এবার প্রত্যেক গ্রামে গ্রামে আরো একটি নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মানুষের সেবা করার জন্য একটা করে কর্মী ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে। যেখানে আমরা দেখেছিলাম ঠিক যেভাবে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, ঠিক যেরকম সিভিক ভলেন্টিয়ার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, ঠিক আবারও একটা নতুন করে নতুন পোস্টে তোমাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে রাজ্য সরকার প্রকাশিত করে দিয়েছে, যেখানে তোমাদের ইন্টারভিউ ডেট ঠিক এই মাসেই রেখেছে। এবার রাজ্যের আরও একটি বড় সুখবর হতে চলেছে, আবারও রাজ্যের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করে দিয়েছে, যেখানে প্রত্যেকটা গ্রামে, রাজ্যের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে যারা এই জবে আবেদন করতে চাইছো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই জবের জন্য আবেদন করতে পারবে, এবং তোমাদের বয়স সীমা লাস্ট তোমাদের 35 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। 35 বছর উপরে যারা রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র 35 বছরের মধ্যে যারা রয়েছো তারাই কিন্তু এই কাজটি পাবে। রাজ্যের আরও একটি বড় সুখবর, যেখানে প্রত্যেকটা গ্রামে গ্রামে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করে দেওয়া হয়েছে। আজকে এই ভিডিওটি শুধুমাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে করবো, খুব বড় করবো না, যাতে তোমাদের টাইমটা খুবই কম সময়ের মধ্যে আমি সমস্ত বিষয়ে ডিসকাস করতে পারি, এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে কিভাবে নিয়োগ হচ্ছে সেই জব নোটিফিকেশন থেকে একদম জব ইন্টারভিউ ডেট অবধি সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করে দেবো আজকের এই ভিডিও মাধ্যমে। আমি প্রত্যেকটা লোকেশন কিন্তু পার্টিকুলার নাম ধরে ধরে বলবো যে কোন কোন পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং বাকি পঞ্চায়েতগুলিতে কবে আসছে সেটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে পশ্চিমবঙ্গের বাকি ডিস্ট্রিক্টের বা বাকি পঞ্চায়েতে তোমাদের কখন জবের আপডেটগুলি আসছে সেই সমস্ত নোটিফিকেশনগুলি প্রতিনিয়ত পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং এই ধরনের জবের আপডেটগুলি সচরাচর সবাই কিন্তু খবর পায় না, সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল এর পাশাপাশি গভর্নমেন্ট জবের আপডেটগুলি প্রতিনিয়ত তুলে ধরি আমাদের ইউটিউব চ্যানেলে, এবং এই ধরনের জবের আপডেট যদি মিস না করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। এর পাশাপাশি যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, ফেসবুকে কিন্তু আমাদের একদিন ডিলে ভিডিও আপলোড হয়, আগে আমাদের ইউটিউবে আপলোড হয়, তার ঠিক একদিন পরে ওই ভিডিওটাই ফেসবুকে আপলোড করা হয়। মানে যে ভিডিওটি আপলোড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ওই সেম ভিডিওটা আপলোড হবে ফেসবুকে একদিন পরে। তো কারেন্ট জবের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য ইউটিউবে গিয়ে তোমরা সি অফ সাকসেস বলে সার্চ করো এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো বন্ধুরা, এবার আমরা সরাসরি পোস্টে চলে আসি। তোমাদের কি পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? এখানে তোমাদের সার্ভিয়ার পদে তোমাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে তোমাদের বেতন দেওয়া হচ্ছে 12,500 টাকা প্রত্যেক মাসে তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এবং এই কাজের জন্য তোমাদের বয়স সীমা যেটা রাখা হয়েছে, এখানে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হলে তোমরা এই জবের জন্য আবেদন জানাতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি থাকলে তোমরা এই জবের জন্য আবেদন করতে পারবে। এর পাশাপাশি এই কাজের জন্য কোনো রকম কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই, ফ্রেশার্স ক্যান্ডিডেট শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই কাজে আবেদন জানাতে পারবে। এবার তোমাদের আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে, নিজে একটি আবেদন ফর্ম তৈরি করে তার সাথে যাবতীয় ডকুমেন্ট একত্রিত করে ইন্টারভিউ স্থানে নির্দিষ্ট টাইমে আগে উপস্থাপন হতে হবে, এবং যোগ্য প্রার্থীকে বেছে তারপর এই কাজে যুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের এখানে বায়োডাটার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট, তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, তারপর তোমাদের এডুকেশনের সার্টিফিকেটগুলি যেগুলি রয়েছে, পাসপোর্ট সাইজ ফটো, এইগুলি তোমরা অবশ্যই ক্যারি করে নিয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে ফাইলটা আছে তোমাদের এডুকেশন পারপাসে, যেরকম তোমরা ফাইল বানিয়ে রাখো বাড়িতে, সেই ফাইলটা পুরোটাই কিন্তু তোমরা নিয়ে চলে যাবে। সঙ্গে কিন্তু বায়োডাটাটা মাস্ট, বায়োডাটাটা অবশ্যই বানিয়ে নিয়ে যাবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবে, বসবাসের প্রমাণপত্র অর্থাৎ তোমরা ভোটার কার্ড নিয়ে যাবে, এছাড়াও অন্যান্য যদি কিছু তোমাদের কোয়ালিফিকেশান এক্সট্রা কিছু করা থাকে সেগুলি তোমরা সেখানে নিয়ে যেতে পারো। এখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাকরি প্রার্থীদের যাদের ইন্টারভিউতে সিলেকশন করাবে তাদের সরাসরি সার্ভিয়ার পদে কাজে নিযুক্ত করে দেওয়া হবে। ইন্টারভিউ ডেট তোমাদের প্রকাশিত হয়ে গেছে, ইন্টারভিউ ডেট আগামী 26 জুন 2024 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হচ্ছে। ইন্টারভিউটা কোথায় হচ্ছে আমি তোমাদেরকে ইন্টারভিউ ডেট বলার আগে তোমাদেরকে একবার পার্টিকুলার লোকেশনগুলি বলে দিই, কোন লোকেশনে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, কোন কোন পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেই পঞ্চায়েতের নামগুলো আমি বলে দিচ্ছি, এবং বাকি পঞ্চায়েতে কবে আসছে সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। বাকি পঞ্চায়েতের ডিটেলস আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এখানে তোমাদের যে সমস্ত পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতগুলি রয়েছে, তাঁতিপাড়া পঞ্চায়েত, তারপর রয়েছে ভবানীপুর পঞ্চায়েত, তারপর চন্দ্রপুর পঞ্চায়েত, বনগ্রাম পঞ্চায়েত, ফুলুর পঞ্চায়েত, এবং সাইথিয়া ব্লকে রয়েছে হরিসার পঞ্চায়েত, তারপর মাঠপলসা পঞ্চায়েত, বনগ্রাম পঞ্চায়েত, এবং তোমাদের অমরপুর পঞ্চায়েত,
রসাইপুর, পারুই পঞ্চায়েত, এইগুলি তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করাইছে। এবং এই লোকেশনগুলি পার্টিকুলার তোমাদের পঞ্চায়েতের যে গ্রামের নামগুলি রয়েছে সেই গ্রামের নামগুলি আমি স্ক্রিনের সামনে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত গ্রামে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করাইছে। বাকি পঞ্চায়েতের নিয়োগ কবে কখন আসছে সেটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। এবার তোমাদের মেন ইন্টারভিউটা কোথায় হচ্ছে, এবার তোমাদের ওয়াকিং ইন্টারভিউ তারিখ রয়েছে আগামী 26 জুন, তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে এবং বেলা 11টায় অবশ্যই হাজির হতে হবে, মানে সকাল 11টার মধ্যে তোমাদের কিন্তু হাজিরা দিতে হবে। এখানে তোমাদের রুম নং 24 রোনাল্ড রস বিল্ডিং, 4th ফ্লোর, SSKM হাসপাতাল PG, তোমাদের কলকাতা লোকেশনে, 7000 লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউটা রয়েছে। ইন্টারভিউ অ্যাড্রেসটা আমি স্ক্রিনের সামনে দিয়ে দিলাম, এই ইন্টারভিউ অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। এবার তোমাদের এখানে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ সেগুলি আমি বলে দিচ্ছি। এইখানে শুধুমাত্র বিবাহিত মহিলাদেরকে শুধুমাত্র নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যারা বিবাহিত আছো এবং 25 থেকে 35 বছর অবধি যাদের বয়স রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। এই সার্ভে পদে যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে বিবাহিত মহিলা হতে হবে এবং 25 থেকে 35 বছরের মধ্যে বয়স যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবে। গ্রাম্য এলাকায় এই ধরনের অনেক মহিলা রয়েছে, যেরকম আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল, ঠিক সেই ধরনের আরও একটি নতুন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলো। এই ধরনের জবের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করা করতে হবে, পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল জব এর পাশাপাশি গভর্নমেন্ট জবের আপডেটগুলি প্রতিনিয়ত পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং বাকি পঞ্চায়েতের জবের আপডেটগুলি কবে কখন আসছে সেই সব জবের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। এবং যে সমস্ত বন্ধুরা নিজেদের পকেট মানি টাকা বাঁচিয়ে কিছু কিছু টাকা যদি এখন থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকো তাহলে ভবিষ্যতে দেখা যাবে তোমার কাছে বিশাল বড় একটি অ্যামাউন্ট জমা হয়ে গেছে। তাহলে অবশ্যই তোমরা মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট ওপেনিং করে মিউচুয়াল ফান্ডের জার্নি এখন থেকে শুরু করে দাও। ভিডিও ডেসক্রিপশনে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং করে মিউচুয়াল ফান্ডের জার্নি এখন থেকে শুরু করে দাও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।